ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার নিয়ে এসেছি গণিত ক্লাস। গণিত ক্লাসে আমরা পূর্বের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? আমরা সংখ্যা গণনা শিখতেছিলাম। আমরা শিখেছিলাম 1 থেকে 40 পর্যন্ত সংখ্যা গণনা। আজকে শিখবো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা গণনা। দেখি তো মাঝখান থেকে ধরলে কে পারো, তোমরা পারো কিনা। তোমরা কি আগের হোমওয়ার্কগুলো করেছিলে? আমাকে কিন্তু দেখাওনি। আগের হোমওয়ার্কগুলো করে কিন্তু অবশ্যই দেখাবে, তাহলে তো বুঝতে পারবো তোমাদের কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে। ঠিক আছে বাচ্চারা, তাহলে এখন আমি মাঝখান থেকে তোমাদের ধরি, দেখি তো তোমরা পারো কিনা, দেখি তোমরা কতটুকু শিখতে পেরেছ। ঠিক আছে, এখন বলো তো, দেখো আমি গোল করে দিব সেইটা কোন সংখ্যা, এই লাল কলমটা দিয়ে আমি গোল করে দিব কোন সংখ্যা সেইটা তোমাদের বলতে হবে, দেখি তো তোমরা পারো কিনা। দেখো তো আমার সাথে, এইটা কত আমি যে গোল করেছি এই সংখ্যাটা কি বলো তো? হ্যাঁ, 1.18। এই সংখ্যাটা 1.18। তারপরে দেখো তো এটা কত, এইটা কি? কে কে বলতে পারবে? নিশ্চয়ই সবাই বলতে পারবে, কারণ আমরা তো 2 দিন শিখে ফেলেছি, তাহলে সবাই বলতে পারবো। বলো তো এটা কি, এই সংখ্যাটা কি? 2 10 4 24। সংখ্যাটা কি? 2 10 4 24। তাহলে দেখো তো এটা কি বাচ্চারা, এটা তো একটা ছোট্ট সংখ্যা, প্রথমেই আমরা গণনা শিখিয়েছি এটা। বলো তো এটা কি? এটা হলো 3। ভেরি গুড, সবাই বলতে পারে আমি জানি, এই সংখ্যাটা হলো 3। এটা কি বলো তো বাবারা, এইটা কি? দেখো এটা কি, এই সংখ্যাটা কি? এটা হলো 9। এই সংখ্যাটা কি? 9। তাহলে কি হবে দেখো, আবার আরেকটা দেখো, এটা কি? এটা বলতে পারবে কে কে? সবাই বলতে পারবে তাই না? বলো 3 10 7। 3 10 7 কত হয়? 3 10 7 37। 3 10 7 37। এটাই কত বলো তো? 3 10 3 33। 3 10 3 33। আমরা প্রথম থেকে তাহলে পড়ি এই সবগুলো একসাথে পড়েই আমরা 4 10 1 41 থেকে 50 পর্যন্ত, 5 0 50 পর্যন্ত শিখবো। আগে আমরা প্রথম থেকে পড়ে আসি। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10। 1 10 1 11। 1 10 2 12। 1 10 3 13। 1 10 4 14। 1 10 5 15। 1 10 6 16। 1 10 7 17। 1 10 8 18। 1 10 9 19। 1 10 9 কত বলো তো বাবারা? 1 10 9 19। 2 0 20। 2 0 20। দেখো তো এটা কত, 2 10 1 21। 2 10 1 21। 2 10 2 22। 2 10 3 23। 2 10 4 24। 2 10 5 25। 2 10 6 26। 2 10 6 কত? 2 10 6 26। 2 10 7 27। 2 10 8 28। 2 10 9 29। 3 0 কত বাবার বলতে পারবে তোমরা? 3 0 30। পারো তো তোমরা সবাই আমি জানি। 3 10 1 31। 3 10 2 32। 3 10 3 33। 3 10 4 34। 3 10 5 35। 3 10 6 36। 3 10 7 37। 3 10 8 38। 3 10 9 39। 4 0 40। 4 0 40।
4 10 1 কত 41 4 10 2 42 4 10 2 42 4 10 2 42 তখন বলো তো 4 10 3 কত হয় 4 10 3 43 4 10 3 43 4 10 4 44 বলো বারবার আমার সাথে বারবার বলবে তাহলে পারবা না হলে তো পারবে না তোমরা বলো 4 10 4 44 4 10 4 44 4 10 4 44 4 10 5 45 4 10 5 45 4 10 5 45 4 10 6 46 4 10 6 46 বলো তো 4 10 6 কত 46 4 10 7 47 4 10 7 47 4 10 7 47 4 10 8 48 4 10 8 48 বলো তো 4 10 7 কত আমি মাত্র লিখলাম বলো সবাই আমার সাথে 4 10 8 48 4 10 8 48 4 10 9 49 4 10 9 49 4 10 9 কত 49 5 0 50 5 0 50 5 0 50 আমার সাথে আবার পড়ো তো তোমরা 4 10 1 41 4 10 1 41 4 10 2 42 4 10 3 43 4 10 3 43 4 10 4 44 4 10 4 44 4 10 5 45 4 10 5 45 4 10 6 46 4 10 6 46 4 10 7 47 4 10 7 47 4 10 8 48 4 10 8 48 4 10 9 49 4 10 9 কত 49 5 0 50 5 0 50 দেখি তো এখন মাঝখান দিয়ে ধরলে 10টার মধ্যে কে কে পারো কোনটা দেখি তো বলো তো আমার সাথে এইটা কত এটা হলো কত বলতে পারবে তোমরা বলতে পারবে তো এতক্ষণে তো সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমরা তো আগে থেকেই পারো আমি জানি এগুলো বলো তো এটা কত 4 10 5 45 ভেরি গুড বলো এখন 4 10 7 এটা বলো তো দেখি এটা কত হবে বলতে পারবে বলো 4 10 7 47 4 10 7 কত হয় 47 এখন দেখো তো এটা কত হয় 4 10 3 43 4 10 3 43 4 10 3 43 এটা বলো এটা কত হবে বলো 4 10 9 49 ভেরি গুড তাহলে দেখো আমরা খাতায় কিভাবে লিখব দেখিয়ে দেব তোমাদেরকে সবাইকে কিভাবে আমরা এগুলো খাতায় লিখব এইভাবে ঠিক এইভাবে এক ঘর পর পর আমরা লিখব এক থেকে দশ পর্যন্ত লেখার পরে এক ঘর বাদ দিয়ে লিখব এগারো থেকে এক দশক এগারো থেকে বিশ পর্যন্ত আবার এক ঘর বাদ দিয়ে লিখব হলো এক দশ দুই দশ এক একুশ থেকে ত্রিশ পর্যন্ত আবার এক ঘর বাদ দিয়ে লিখব হলো তিন দশ এক একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আবার এক ঘর বাদ দিয়ে লিখব এই দেখো এই যে এখানে ঘর বাদ দিয়ে লিখব চার দশ এক একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ঠিক এইভাবে লিখব সুন্দর করে সি ডাব্লিউ করবো তারপরে যথারীতি এস ডাব্লিউ গুলো করে ফেলবো সি ডাব্লিউ এস ডাব্লিউ গুলো ম্যাডামদের ইমো বা মেসেঞ্জারে পাঠিয়ে দিব বা ম্যাডামদের এসে দেখিয়ে নিয়ে যাব যাতে আমাদের কোনো ভুল থাকলেও ম্যাডামরা সেটা ঠিক করে দিতে পারে তাহলে তোমরা সবাই এই করোনা পরিস্থিতির মধ্যেও যারা সুস্থ আছো তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করবে বলবে আমার সাথে আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা কি করব আব্বু আম্মুর কথা শুনব বড়দের কথা শুনব সবার সাথে দেখা হলে কি করব সালাম দিব তারপর ছোটদের স্নেহ করব বড়দের সম্মান করব আর ম্যাডামদের সাথে যোগাযোগ রাখব তাহলে আমাদের লেখাপড়ার কোনো ক্ষতি হবে না তাহলে আজকে এই পর্যন্তই আল